পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মনোনীত পঞ্চায়েতের সদস্যরা মেমারি দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাঝির কাছে পদত্যাগ পত্র জমা দিলেন। বড় পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুজন, সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ দশজন, সাতগেছিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আটজন, বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সাতজন। মেমারি দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত ব্লক সভাপতি পছন্দ না হওয়ায় তারা পদত্যাগ করেন বলে জানান দেবাশিস ব্যানার্জি। প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যে মেমারি দু নম্বর ব্লকের যে নতুন মাদারের সভাপতি ঘোষণা হয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘকালীন সভাপতি মোহাম্মদ ইসমাইলকে সরিয়ে হরিচরণ ঘোষকে সভাপতি করেছেন। আমরা হরিচরণ ঘোষের যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি, তার পার্টির প্রতি দরদ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই বা তার প্রতি কোনো অভিমানও আমাদের নেই, কিন্তু আমরা মনে করি 1998 সাল থেকে যে মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে মেমারি দু নম্বর ব্লকে যে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন চলেছে এবং বিগত যে সমস্ত নির্বাচন পঞ্চায়েত কংগ্রেস সমিতি জেলা পরিষদ সহ যে বিধানসভা এবং লোকসভা যে সমস্ত নির্বাচনগুলো বিগত দিনে হয়েছে, সেই সমস্ত নির্বাচনেতে মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে মেমারি দু নম্বর ব্লক উত্তরোত্তর পার্টি সংগঠন বৃদ্ধি সহ ভালো রেজাল্ট দিয়েছেন। তা সত্ত্বেও পূর্বতন নেতৃত্ব যে কী হিসাবে মোহাম্মদ ইসমাইলকে সরিয়ে দিলেন, আমরা মনে করছি যে এর ফলে আমাদের পার্টি সংগঠন এখানে প্রচণ্ড রকম ব্যাহত হবে এবং আমাদের যিনি এখন বর্তমান যিনি MLA সিদ্দিকুল্লাহ সাহেব, তার ইন্ধনেতে তিনি যে এখানে যে সংগঠন না করে শুধুমাত্র ওনার যে নিজস্ব ধর্মীয় সংগঠন আছে জামায়াত উলামা হিন্দ, এর সংগঠন উনি করবার চেষ্টা করেন, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এবং এই প্রতিবাদ আমরা আরও উদ্যোগ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে চাই এবং তার জন্যই আমরা সাতগেছিয়া ওয়ান সাতগেছিয়া টু বোহার ওয়ান বরপ্লাসন ওয়ান বরপ্লাসন টু এর বেশ কিছু সংখ্যক পঞ্চায়েত সমিতির সদস্যরা আমরা বিদ্যুৎ সাহেবের কাছে এসে আমাদের পদত্যাগপত্র জমা দিলাম। কোন জায়গায় আজকে জমা দিলেন? আজকে মেমারি দু নম্বর ব্লকে মাননীয় BDO সাহেব, তার হাতে আমরা আমাদের পদত্যাগপত্র জমা দিই। ও মামনি মুর্মু, আমিও এটা শুনলাম, আজকে সকালে শুনলাম যে এরকম সব পঞ্চায়েত থেকে সব মেম্বাররা রিজাইন দেবে। তো আমিও মানে মুখিত শুনেছি, লিখিতভাবে আমার কাছে কেউ কিছু দেয়নি, তবে বিজয় সাহেবের কাছে কিছু পঞ্চায়েত আমাদের বেশ কিছু মেম্বার পদত্যাগ করে গেছে এবং আজকে সারাদিন ওরা এইভাবেই চলবে, বাকি পঞ্চায়েতগুলো সব একবার থেকে সব রিজাইন দিচ্ছে এবং সবাই ব্যক্তিগত কারণেই রিজাইন দেবে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।